হয়েছে সেটি আরও অনেক আগে যারা আসলে শিক্ষা বিষয়ে গবেষণা করেন এবং পাঠচক্র নিয়ে যারা গবেষণা করেন তাদের এটি করা উচিত ছিল। দেখুন, একটি দেশ এবং একটি জাতিকে ধ্বংস করার প্রথম পর্যায় হচ্ছে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া। শরীফ থেকে শরীফা হওয়ার এই গল্পটা আসলে এই মুহূর্তে প্রযোজ্য না। সেই জায়গা থেকে যে গল্পটি দিয়েছে এবং শিক্ষা ব্যবস্থায় ক্লাস নাইনের যে শিক্ষার্থীদের শেখানো হয় ছবি দিয়ে, যেটা ট্রেন, এটা বাস, এটা মেট্রো রেল, এটা গরু, এটা ট্রাক, এটা আসলে পড়াশোনার কোনো অধ্যয়ন হতে পারে না। সেই সাথে কোমর মতো বাচ্চাদেরকে প্রজেক্ট দেওয়া হয় এবং বিশেষ করে ম্যানুস্ট্রিয়াল সাইকেল নিয়ে যে তাদের একটা অধ্যায় রয়েছে সেটির উপরেও যে আন্দোলন রয়েছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের অভিভাবকরা যে আন্দোলন করছে সেটিও কিন্তু একটা পাঠ রয়েছে। এটা বয়সের সাথে সাথে এগুলো আমরা শিখে যাই যে ম্যানুস্ট্রিয়াল সাইকেল হবে, মাস শেষে মেয়েদের পিরিয়ড হবে, মাসিক হবে, এটি নিয়ে ক্লাসে আলোচনা করে মানুষের মধ্যে একটা লজ্জা সরম উঠিয়ে নেওয়ার যে একটা পরিকল্পনা এবং নীলজ্জ একটা জাতি তৈরি করা একটা কারখানা এই সরকার সেই নীল নকশা বাস্তবায়ন করছে। শরীফ থেকে শরীফা হওয়ার যে গল্প সেটি যেই দেশে সমকামিতা রয়েছে বা যেই দেশে এটা লাইসেন্স রয়েছে বা সেই দেশের গভর্নমেন্ট যেখানে এটার অ্যাক্সেস দিয়েছে সেখানে এই গল্প থাকতেই পারে। এটা 99% একটি মুসলিম দেশে শরীফ থেকে শরীফা হওয়ার যে গল্প এটি আসলে আমার বোধগম্য হচ্ছে না এবং আমি কনসার্ন যে আসলে আগামী কোথাও যাচ্ছে আমাদের বাংলাদেশ। আমরাই মনে হয় লাস্ট জেনারেশন, আমাদের মধ্যে ধর্মীয় ইথিক্স রয়েছে, ধর্মীয় মূল্যবোধের জায়গা না থাকলে একটি রাষ্ট্র কখনো পরিচালনা করা সম্ভব না, একজন ভালো মানুষ হওয়াও সম্ভব না। আপনি অনেকে মনে করেন বা আপনি বা আপনারা বা যারা রয়েছে তারা মনে করে যে শরীফ থেকে শরীফা হওয়ায় থার্ড জেন্ডার নিয়ে আমরা কথা বলছি, আসলে এখানে থার্ড জেন্ডার নিয়ে কথা বলা হচ্ছে না। আপনারা দেখেন গণঅধিকার পরিষদের প্রথম সারিতে কিন্তু থার্ড জেন্ডার থাকে, আমরা কিন্তু তাদেরকে যোগ্য সম্মান দিয়ে কিন্তু আমাদের কাজ করার সুযোগ দিচ্ছি। আমাদের থার্ড জেন্ডারের প্রতি রেসপেক্ট রয়েছে, ভালোবাসা রয়েছে, তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু শরীফ থেকে শরীফা হওয়ার যে নগ্ন যে ধারা সেই নগ্ন ধারাকে আমরা অ্যাভয়েড করি এবং সচেতন করি। এটি আসলে একটি অধ্যায় হতে পারে না, এটা আলোচ্য সূচি হতে পারে না, এটা পাঠ্যদানের বিষয়বস্তু হতে পারে না এবং আমি সেই শিক্ষককে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তার প্রতি স্যালুট রয়েছে আমার মন থেকে যে সে এই সময়ে এসে সে বাঘের বাচ্চার মতো গর্জন দিয়েছে এবং সারা বাংলাদেশের সামনে এই অনিয়মকে সে তুলে ধরেছে। আপু, তাকে কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটিকে বহিষ্কার করেছে, আপনি জানেন বিষয়টা আসলে কীভাবে দেখছেন, আপনি এর প্রতিবাদ জানাচ্ছেন বা নিন্দা জানাচ্ছেন? এই দলদাস, এই দলকানা সরকারের অধীনে যারা চাকরিদারিতা করে যেসব ইউনিভার্সিটি যে সমস্ত দপ্তর রয়েছে তারা দলীয়করণ করেছে, তারা এটি করে যাবে, কিন্তু আসিফের প্রতি রয়েছে আমার স্যালুট এবং ভালোবাসা, শুভকামনা, রিজিকের মালিক আল্লাহ, অতএব তার অবশ্যই একটি, সে যেহেতু মেধাবী এবং কর্মক্ষম মানুষ অতএব তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন এবং ইতিমধ্যেই তিনি সুখবর পেয়েছেন, এর থেকেও ডবল সে সম্মানিত, সে বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ পেয়েছে। আমরা জানি থার্ড জেন্ডারের বায়োলজিক্যাল বিষয় জন্মগতভাবে এটা হয়ে থাকে, কিন্তু এই যে মনে মনে ভেবে নেওয়া যে আমি ছেলে বা আমি মেয়ে, আমি ছেলে থেকে মেয়ের মতো আমার স্বভাব, তারপরে সেটা মানে ট্রান্সজেন্ডারে পরিণত হয়, এই বিষয়টা আসলে সমকামিতা প্রমোট করছে কিনা? আপনারা যারা মুসলিম ধর্মে বিলং করেন বা মুসলিম ধর্ম, আপনারা জানেন লুত আলাইহিসসালামের সময় এরকম সমকামিতা বেড়ে যাওয়ার সময় আল্লাহর হুকুমে কিন্তু জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীটাকে উল্টে দিয়েছিল, তার পাখা দ্বারা পৃথিবীটাকে উল্টে দিয়েছিল। সেই জায়গা থেকে আমি বলতে চাই আসলে সমকামিতা এতটা নগ্ন একটা বিষয়, এতটা নোংরা একটা বিষয়, লেসবিয়ান কিংবা গে যারা রয়েছেন তারা এখন এই সমাজে কিন্তু মানে দাপুটের সাথে পেরিয়ে চলছে, কিন্তু যারা ইসলামকে প্রমোট করছে বা যে যে ধর্মেই থাকুক না কেন প্রতিটা ধর্মকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, সেটা আমাদের সমস্যা। ধর্মই তো এটা সাপোর্ট করে না, শুধু ইসলাম ধর্ম না, ধর্ম করে না। আমি একটি কথা বলতে চাই সাংবাদিক ভাইদেরকে যে আপনারা যারা রয়েছেন, যারা ছেলে হয়ে মনে মনে মেয়ে ধারণ করে কিংবা মেয়ে হয়ে মনে মনে ছেলেকে মানে লালন করে, তাদের পরিবারের কী অবস্থা, তাদের বাবা মা কতটা বিপ্রত, তাদের বন্ধু সমাজ কতটা বিপ্রত, তাদের ভাই বোন সমাজে মুখ দেখাতে পারে না, ইভেন তাদেরকে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড লিস্টেও রাখে না এবং তাদেরকে কখনো
কোনো সামাজিক আচার অনুষ্ঠানেও কিন্তু অংশগ্রহণ করতে দেয় না, শুধুমাত্র তারা অ্যাম্বারেস ফিল করে এবং তারা বিব্রত হয়। সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি, ধরেন আমি একটি মেয়ে, আমি এতটা বছর পড়াশোনা করলাম, আমার সার্টিফিকেটের ফাতেমা তাসলিম, আমার রাজনৈতিক অঙ্গনে মিডিয়া সাংবাদিকরা বাইরে এনেছেন ফাতেমা তাসলিম, হঠাৎ করে আমার মনে হলো যে না, আমি মেয়ে না, আমি ছেলে, সেক্ষেত্রে আমার সার্টিফিকেটের নাম পরিবর্তন হলো না। সেক্ষেত্রে আমাদের জীবন বিভিন্ন ফর্মে পূরণ করা হয় যে মেল অথবা ফিমেল, সেই জায়গা থেকে আমি কি লিখব? অফকোর্স আমি ফিমেল লিখব, আমি তো আর মনে মনে যেটা ধারণ করেছি সেটা আমি লিখব না। তাহলে আমি যে মানসিক রোগে আক্রান্ত হচ্ছি, আমার যে মানসিক অসুস্থতা দেখা দিয়েছে, আমাকে যে ট্রিটমেন্ট করানো দরকার, সেই বিষয়টা তো কেউ বলছে না। এটি হচ্ছে গিয়ে শয়তানের কুপ্রবচনা এবং ইসলামিক শাসন না থাকার কারণে এবং ধর্মীয় যে যা ধর্মে রয়েছে সেই ধর্মের সঠিক শাসন না থাকার কারণে এই সামাজিক যে একটা আচার, এই যেটার ব্যবস্থা, সেটি ভণ্ডুল হয়েছে। ধন্যবাদ।